नमस्कार बंधुरा, आमि शुभजित विश्वास, आपनादेर सकलके S&S सल्यूशन यूनिट परिवारेर स्वागत। तो आज के आमरा आलोचना करब मेड प्लस मेडिसिन कम्पानी रिक्रुटमेंट 2022 निये। तो मेड प्लस मेडिसिन कम्पानी तरफ थेके प्रचुर शून्य पदे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने पश्चिमबंगेर समस्त लोकेशन थेके छेले एबं मेये उभय किन्तु आवेदन करे निते पारबे। तो एखाने आपनारा किभाबे आवेदन करबेन, की की एलिजिबिलिटी क्राइटेरिया रयेछे, समस्त विषय निये भिडियोते आलोचना करब। तो अवश्यई भिडियोटिके स्किप ना करे सम्पूर्ण देखबेन, आर चैनेल फर्स्ट टाइम এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকমই ফ্রি এবং জেনুইন চাকরির খবর আমরা সবার আগে প্রোভাইড করে থাকি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেড প্লাস কোম্পানি জব 2022। তো অবশ্যই আপনারা মেড প্লাস কোম্পানির ডেজিগনেশন একবার গুগলে সার্চ করে দেখে নেবেন, যেহেতু কোনো কোম্পানিতে কাজে যাওয়ার আগে কোম্পানির ডেজিগনেশন অবশ্যই আপনাদের দেখে নেওয়া উচিত। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি পার্মানেন্ট জব। তো এখানে কিন্তু কন্ট্রাকচুয়ালের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু আপনারা পার্মানেন্টভাবে কাজ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 100% ফ্রি জব। তো কাজের জন্য কিন্তু কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না। তো এরকমই ফ্রি জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টগুলো ফলো করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নম্বর অফ ভ্যাকেন্সি। তো কতগুলো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, তো দেখতে পাচ্ছেন 500+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ৫০০+ ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জব রোল। তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে। ফার্স্টে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পদে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছেন PCI DBM ফার্মেসি কিন্তু অবশ্যই থাকতে হবে, এখানে ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু আবেদন করে নিতে পারবে। এরপরে কি আছে, ফার্মেসি হেল্পার পদেও নিয়োগ করা হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে, কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করে নিতে পারবেন। এরপরে রয়েছে CSA কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট। তো এখানে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতা হলেই হয়ে যাবে। এরপরে কি আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, এই জব প্রোফাইলে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করে নিতে পারবে। এরপরে কি আছে, স্যালারি আপনারা বেতন কত টাকা পাবেন। তো দেখতে পাচ্ছেন 9,500 থেকে 18,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে, এটা কিন্তু আপনাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করছে, আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো স্যালারি পাবেন, এবং PAPSI সুবিধা রয়েছে এবং ইনসেন্টিভেরও কিন্তু সুবিধা রয়েছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিট, বয়স কত চাওয়া হয়েছে। তো 18 থেকে 35-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখতে পাচ্ছেন জব লোকেশান। তো এখানে কিন্তু জব লোকেশান সেভাবে মেনশান করা হয়নি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে, তো নিজেদের লোকেশানেই কিন্তু আপনারা কাজ পাবেন। এরপরে কি আছে, দেখতে পাচ্ছেন নো সেল নো টার্গেট। তো আপনাদের কিন্তু কোনো রকম সেল করতে হবে না বা কোনো রকম কিন্তু টার্গেট থাকবে না, এটি কিন্তু পুরো ফিক্সড স্যালারি জব। এরপরে কি আছে, দেখতে পাচ্ছেন উইক অফ, আপনারা কিন্তু ওয়ান ডে উইকে কিন্তু একটা ছুটি অবশ্যই পেয়ে যাবেন। এরপরে কি আছে, দেখতে পাচ্ছেন ডিউটি টাইম, আপনাদেরকে কাজ কতক্ষণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন 8 থেকে 9 ঘন্টা কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এরপরে কি আছে, দেখতে পাচ্ছেন ভ্যাকসিন ডবল ডোজ কিন্তু অবশ্যই কমপ্লিট থাকতে হবে। তো এরপরে আমরা আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন। তো আবেদন পদ্ধতি আপনারা কিন্তু দুরকমভাবে আবেদন করতে পারেন, একটা হলো HR মেল আইডিতে আপনারা বায়োডাটা শেয়ার করতে চান তো করে নিতে পারেন, কোনো ব্যাপার না। কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই মেনশান করবেন, এবং চাইলে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। আপনারা চাইলে দুটো প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন। যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন অবশ্যই মাথায় রাখবেন সার্ভারে কিন্তু অনেক প্রবলেম চলছে, আমি দিনের বেলা অনেকবার ওয়েবসাইটটিকে ওপেন করেছি বাট ওপেন হচ্ছে না, বাট রাতের বেলা কিন্তু ভালোভাবে ওপেন হচ্ছে। তো আপনাদেরকে বলবো যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু রাতের বেলা ট্রাই করবেন, 10টার পরে ট্রাই করবেন, তাহলে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করতে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার সাথে টেলিগ্রামে কথা বলতে পারেন, আমি HR মেল আইডি এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গেলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, একটা OTP আসবে, OTPটাকে বসাতে হবে, ওয়েবসাইটের মধ্যেই বসাতে হবে, মেড প্লাস অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে দেওয়ার পরে আপনাদের ওখানে কোয়ালিফিকেশান কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সেগুলো সিলেক্ট করে আপনাদের কিন্তু সাবমিট বাটনে ট্যাপ করতে হবে। সাবমিট বাটনে ট্যাপ করার পরে আপনাদের ডেটাটা ভেরিফিকেশান হবে, যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনার কাছে SMS আসবে, ইন্টারভিউ অ্যাড্রেস কিন্তু চলে আসবে এবং আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং যারা HR মেল আইডিতে বায়োডাটা শেয়ার করতে চাইছেন তারা এখনই করে দিতে পারেন, এবং অনলাইনে অ্যাপ্লাই যারা করতে চাইছেন তারা অবশ্যই এখন ট্রাই করতে পারেন, বাট আমি একটাই কথা বলবো রাতের বেলা ট্রাই করলে ভালো হবে, যেহেতু আমি দিনের বেলা 2 দিন ধরে ট্রাই করেছি অনেক প্রবলেম হচ্ছে, তো সেহেতু আমি বলবো রাতের বেলায় আপনারা ট্রাই করুন। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশান চেক করে নিন, আবারও বলে দিলাম, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।